আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক এবং শুভেচ্ছা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে নিয়ে এসেছি আমি চিকেন রেসিপি, তবে আজকে রেসিপিটা একটু অন্যরকম। এগুলো হচ্ছে আপনার লেগ, হাতা, তারপর হচ্ছে চিকেনের এই যে আপনার লেগগুলোকে আমি পিস পিস করে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি, কারণ বন্ধুরা সবসময় তো আসলে চিকেন খেতে ইচ্ছে করছে না। ভাবলাম অনেক দিন ধরে মানে এই রেসিপিটা আমি রান্না করিনি, তো ভাবলাম যেটা করি সে বাংলাদেশে খেয়েছিলাম, কিন্তু এখানে মানে আমি আমেরিকাতে আসার পরে এভাবে কখনো রান্না করিনি। বাট চিকেনের সাথে এগুলো রান্না করেছিলাম, হাতা বা এতো এগুলা, তো যার কারণে আজকে এইভাবে আলাদা করে রান্না করলাম। তো এই তো বন্ধুরা, আমি প্যানে আমি দিয়ে দিলাম আপনার পেঁয়াজ ভালো করে একদম গরম করে নিয়ে নিয়েছি, সাথে আপনি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে আপনার কাঁচা মরিচও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মশলাটা ভালো করে কষি আমি টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটা দিলে ভীষণই ভালো লাগে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এখন ভালো করে আমি মশলাটার সাথে টমেটোটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে বন্ধুরা। তারপর আমি এই যে আমি আপনার যে হাতা লেগ এগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে আমি কষি নিব, একদম সুন্দর করে কষি নিব, মশলার সাথে একদম মাখামাখা করে নিব বন্ধুরা। এই যে আমি ডেকে দিলাম 5 মিনিটের জন্য, তারপরে তো বন্ধুরা বলক চলে আসলো, আমি আবারও নামিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও ডেকে দিলাম 10 মিনিটের জন্য। এই যে বন্ধুরা দেখুন, আমার চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম পানিও বের হয়ে গিয়েছে চিকেন থেকে। এখন আমি দিয়ে দিলাম কিছু আলু, আলুটা দিলে অনেক ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। তো এভাবে আমি রান্না করলাম, আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার মোটামুটি আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই যে দেখুন সাথে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম যেন চিকেনটা খেতে ভালো লাগে। এই যে দেখুন আমার একদমই সুন্দর একদম মাখামাখা হয়ে গিয়েছে, চুলটো একদম শুকিয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি সামান্য একটু পানি দিব যেন হালকা একটু চুল রাখবো, একদম মাখামাখা করব আর যেন একদম সব কিছু সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে যায়। আর এই তো বন্ধুরা, আমার রান্না একদম রেডি, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা।